ইন্নালহামদুলিল্লাহ। আজকের ভিডিও থেকে এমন একটি দোয়া আপনাদেরকে আমি শিখিয়ে দিব, এই দোয়াটির আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার ডানে বামে সামনে পেছনে আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ঢেলে দিবেন। আপনি যদি উভয় জগতে নূর পেতে চান, আপনি যদি নূরে নূরান্বিত হতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটির আমল অবশ্যই আপনাকে করতে হবে। তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোন দোয়াটির কথা বলছি, আমি বলছি দোয়া নূরের কথা। আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি দোয়া নূর আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে মস্ক করে একটি শব্দ বারবার বলে দিয়ে শিখিয়ে দিব। তো ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং ভিডিও শেয়ার করে রাখুন। দোয়া নূরের ব্যাপারে সিয়াসিত্তার অনেকগুলা হাদিসের কিতাবে হাদিস উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া নূরের আমল করেছেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের এই দোয়া নূর শিক্ষা দিয়েছেন। চলুন আমরা দোয়া নূর শেখার পূর্বে এর অর্থটা জেনে নেই। হে আল্লাহ, তুমি আমার অন্তরে মনে আলো দান করো, আমার শ্রবণ শক্তিতে আলো দান করো, আমার ডান দিকে আলো দান করো, আমার বাম দিকে আলো দান করো, আমার উপর দিকে নূর দান করো, আমার নিচের দিকে নূর দান করো এবং আমার জন্য আলো সৃষ্টি করো। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, ওয়া ফি সামঈ নূরা, ওয়া ফি সামঈ নূরা, وَفِي سَمْعِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وعن يميني نورا وعن يميني نورا وعن شمالي نورا وعن شمالي نورا وأمامي نورا وأمامي نورا وأمامي نورا وخلفي نورا وخلفي نورا وخلفي نورا وفوقي نورا وَفَوْقِي نُورًا وَفَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا وَتَحْتِي نُورًا وَتَحْتِي نُورًا وَاجْعَلْ لِي نورا واجعل لي نورا واجعل لي نورا। সুপ্রিয় দর্শক, এতটুকুই হচ্ছে দোয়া নূর। আমি প্রথম থেকে সম্পূর্ণ দোয়াটি পড়ছি, তবে তার আগে আপনাদেরকে আমি বলে দিতে চাই, আমি নূর বলে ওয়াকফ করেছি অর্থাৎ থেমেছি, এই জন্য নূর বলেছি। আপনারা যদি না থেমে মিলিয়ে পড়তে চান তাহলে সব জায়গায় নূরাও বলবেন, অর্থাৎ আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাও ওয়া ফি সামঈ নূরাও, এভাবে বলতে হবে। অর্থাৎ রও যে জায়গাটা, এই জায়গাটা ওয়াকফ না করে মিলিয়ে পড়লে রও বলতে হবে, আর যদি ওয়াকফ করে অর্থাৎ থেমে বলা হয় তাহলে র বলতে হবে। এবার আমি সম্পূর্ণ দোয়াটি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা
وفي سمعي نورا وفي بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا وأمامي نورا وخلفي نورا وفوقي نورا وتحتي نورا واجعل لي نورا। এবার আমি ওয়াকফ না করে রটাকে মিলিয়ে একবার পড়ছি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাও ওয়া ফি সামঈ নূরাও ওয়া ফি বসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরাও ওয়া আন শিমালি নূরাও ওয়া আমামি নূরাও ওয়া খলফি নূরা وفوقي نورا وتحتي نورا واجعل لي نورا। সুপ্রিয় দর্শক, এই দোয়াটির আমল আপনি কিভাবে করবেন? হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের টাইমগুলোতে এই দোয়া পড়েছেন। এই জন্য আমি রেকমেন্ড করব প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে এই দোয়াটি অন্ততপক্ষে একবার করে পড়বেন। তো এভাবে আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তো দেখতে দেখতে একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি দেখছিলেন বাহক টিভি, সাথে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।